এমন অনেক যোগী ছিলেন অতীতে যারা এখনো আছেন কোনো না কোনো ভাবে, তারা নির্মাণ কায়া বলে পরিচিত, যারা তাদের শরীরটা বা সৃষ্টি করেন হয়তো এটা 100 বছর পরে। তো যেই আপনি আপনার ভৌত শরীরটা ত্যাগ করেন, হঠাৎ করে সময় আর কোনো ব্যাপার না। ঘটনাটা হলো, বহুকাল আগে বাবাজির ব্যাপারে কেউ কিছু বলেছিল, এখন সবাই তাকে নিয়ে কথা বলতে শুরু করেছে, লোকে সিনেমা বানাচ্ছে তাকে নিয়ে, সবাই তাকে দেখতে শুরু করেছে সব জায়গায়। কেন আমি সবসময় এমন কিছু বলা থেকে বিরত থাকি যা মানুষের অভিজ্ঞতায় এখনো আসেনি, তা হলো এক্সপিরিয়েন্স ইজ, কারণ মানুষের কল্পনা শক্তির ওপর কোনো দখল বা নিয়ন্ত্রণ নেই। এগুলো খুবই অলীক কল্পনা হয়ে দাঁড়াতে পারে। ধর্মের 90%ই অলীক কল্পনা হয়ে দাঁড়িয়েছে, কারণ মানুষের কল্পনার ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই, তাই না? দেখুন, আমি যদি এই মুহূর্তে দেবদূতদের কথা বলা শুরু করি, আপনি দেখবেন সাদা নীল সব মেঘের দল। যেই না আপনি এমন কিছু বলেন যা মানুষের অভিজ্ঞতায় নেই, সবসময় দেখে থাকবেন যে কোনো দলের মধ্যে যে সবচেয়ে বোকা সেই সবার আগে দেখতে পায়। বুদ্ধিমান যে সে বসে ভাবতে থাকে আসলে হচ্ছেটা কি, কিন্তু যে সবচেয়ে বোকা সে তক্ষুনি দেবদূত ঈশ্বর সবকিছু দেখতে পেয়ে যায়। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটাই বাস্তব কিনা? কারণ শুধুই নিজেদের কল্পনার ওপর তাদের কোনো দখলই নেই, নিমেষেই উড়ে যায়, তক্ষণি তারা দেখতে শুরু করে। মিথ্যে বলে না, কিন্তু তারা দেখা শুরু করে, কারণ নিজেদের কল্পনার ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তো আমি বাবাজি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না, কারণ তার নামে অনেক কিছু হয়ে গেছে। তবে এমন কিছু কি সম্ভব? এমন অনেক যোগী ছিলেন অতীতে যারা এখনো আছেন কোনো না কোনো ভাবে, তারা তাদের শরীরের সবচেয়ে সূক্ষ্ম অংশটাকে অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন। যখন তারা দরকার মনে করেন, তারা তাদের আগের শরীরটা আবার সৃষ্টি করতে পারেন। একে বলা হয় নির্মাণ কায়া। এমন লোকেদের বলা হয় নির্মাণাকায়া, যারা তাদের শরীরটা আবার সৃষ্টি করেন। গৌতম বুদ্ধের এই নির্মাণকায়াদের একজন হওয়ার কথা। He's supposed to be one of the নির্মাণাকায়াস। এমন অনেকে আছে যারা নিজেদের শরীরটা সৃষ্টি করেছেন ঠিক যেমনটি ছিল আগে, তারুণ্যে ভরপুর শরীর, নিজেদের পছন্দ মতো। হয়তো এটা শত শত বছর বা হাজার বছর পরে, সে যত বছরই হোক না কেন, কারণ কত বছর পর সেটা কোনো ব্যাপারই না। যাকে আপনি সময় বলেন তা হলো এই শরীরের ক্ষেত্রে একরকম সময়, অন্য শরীরের ক্ষেত্রে অন্যরকম সময়, তাই না? দেখুন, আপনার শরীরের ক্ষেত্রে 10 বছর মানে এতটা, 20 বছর মানে অতটা, 30 বছর মানে এতটা, 70 বছর মানে অতটা। এবার আপনি একটা কুকুরের কথা ধরুন, আপনার 1 বছর, তার কাছে হয়তো 15 বছর তার অভিজ্ঞতা, তাই না? যদি পোকার কথাই ধরেন, হয়তো আপনার 1 দিন, 50 বছর তার কাছে, কারণ 2 দিনেই সে মারা যাবে। তো সময়ের অনুভূতি আর জীবন যেভাবে সময়কে অনুভব করে তা খুবই আলাদা। এই গ্রহটা প্ল্যানেট, জীবনে 1000 বছর হয়তো মাত্র 1 সেকেন্ড, হিসেবটা জানি না আমরা, কিন্তু এটা অত্যন্ত ছোট, তাই না? তো এটা শুধু মানুষের দৃষ্টিভঙ্গি থেকেই নয়, এটা সবকিছুকে আমাদের আয়ুর সাথে তুলনা করে সিদ্ধান্তে আসা নয়, এমনকি সেই প্রাণীটার জীবনের দৃষ্টিকোণ থেকেও এটা এমনই। ইট ইজ সো, হয়তো আমরা যেভাবে হিসেব করি সেরকম নয়, তবে তার দৃষ্টিকোণে এটা আলাদা পার্সপেক্টিভ। তো যেই আপনি একবার এই ভৌত ও যুক্তিসম্মত মনের সীমাবদ্ধতাটা পার করেন, অ্যান্ড দ্য লজিক্যাল মাইন্ড,
সময় কোনো ব্যাপারই না। ইস্যু আপনি দেখবেন, একবার যেই আপনি নিজের মধ্যে অনুভূতির একটা পর্যায়ে পৌঁছে যাবেন, আপনি বসলে সে এক ঘন্টাই বসুন বা দু ঘন্টা, মনে হবে এক মিনিট। সময় সবসময় আপেক্ষিক একটা অভিজ্ঞতা, এমনকি আপনার জীবনে, জীবনের সাধারণ প্রক্রিয়াটাতেই এমন একদিন যেদিন আপনি ভীষণ খুশি, 24 ঘন্টা এইভাবে কেটে যায়, তাই না? আরেকদিন আপনি মন মরা, 24 ঘন্টাকে মনে হয় 1 বছর, তাই না? তো সময় সবসময় আপেক্ষিক একটা অভিজ্ঞতা। আপনার শক্তি যত তীব্র হয়ে উঠতে থাকে, আপনি দেখবেন সময় আরও তাড়াতাড়ি করে উড়ে যাচ্ছে। আপনি যদি খুব তীব্র অবস্থায় থাকেন, 24 ঘন্টাকে মনে হবে মাত্র 1 মিনিট। তো যখন আপনি নিজের ভেতর তীব্রভাবে বাঁচেন, 1 বছর একদম শোঁ করে কেটে যায়, মানে আপনি বুঝতে পারেন না যে কি হচ্ছে, চোখ ফিরিয়ে দেখার আগে বছরগুলো কেটে যায়। যেহেতু আপনি তীব্রভাবে বাঁচেন, যেই আপনি আপনার অভিজ্ঞতায় আরও বেশি করে তীব্র হয়ে ওঠেন, আপনি দেখবেন সময় এভাবেই কেটে যাচ্ছে। তো যেই আপনি আপনার ভৌত শরীরটা ত্যাগ করেন, পার্থিব শরীরটা যেটা এই গ্রহ থেকেই আপনি বানিয়েছেন, হঠাৎ করেই তখন সময় আর কোনো ব্যাপার থাকে না। আপনি 1000 বছর পর বলে যেটা ভাবেন সেটা কিছুই না, মাত্র 1 মুহূর্ত পরের কথা। হয়তো 1 মুহূর্ত পরেই তিনি ফিরে এসেছিলেন, কিন্তু আপনি ভেবেছিলেন উনি ফিরে এসেছেন 500 বছর পরে। ওনার অভিজ্ঞতায় উনি খালি পাশ ঘুরেই ফিরে এসেছিলেন, কিন্তু আপনার অভিজ্ঞতায় সেটা 500 বছর পর। তো আমি যত এই বিষয়ে কথা বলবো এটা আরও তত অর্থহীন হয়ে উঠবে, কারণ একটা মাত্রা আছে যার বাইরে আপনি যুক্তি দিয়ে বলতে পারবেন না। আপনি জানেন কি, আধুনিক বিজ্ঞান আজকাল ঝাপসা যুক্তির কথা বলছে। ঝাপসা যুক্তি মানে কোনো যুক্তিই না, কিন্তু তারা স্বীকার করতে নারাজ যে তারা যুক্তি থেকে বেরোচ্ছেন। একজন বৈজ্ঞানিকের কাছে অযৌক্তিক হওয়াটা লজ্জার ব্যাপার, তাই তারা নতুন নতুন শব্দ আবিষ্কার করে বলছেন কিনা ঝাপসা যুক্তি। ঝাপসা যদি হয় সেটা কোনো যুক্তিই না, তাই না? তো আমরা যদি এই নিয়ে আরো কথা বলি, আমরাই ঝাপসা হয়ে যাব।